আসসালামু আলাইকুম, স্বাগত বায়ান্ন টিভির আন্তর্জাতিক আয়োজনে। শুরুতেই শিরোনাম। রাশিয়ার হাতে এলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র সারমাট, মিনিটে ধ্বংস হতে পারে ওয়াশিংটন বা লন্ডন। এদিকে পতন হল মারিওপোলের, বিজয় ঘোষণা পুতিনের। রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর তুরস্কের প্রতি নমনীয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর। ইরানে মোসাদের তিন গুপ্তচর গ্রেপ্তার। গাজায় আবারও বিমান হামলা চালালো অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়া থেকে উড়ে গিয়ে কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করতে পারে ওয়াশিংটন বা লন্ডন বা বিশ্বের যে কোনো শহর। ইউক্রেন যুদ্ধের মাঝে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক এই ক্ষেপণাস্ত্রটি সফল পরীক্ষণ করেছে রাশিয়া। যুদ্ধের মধ্যে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে বিশ্বের অন্য দেশও চিন্তিত। তারপরই পুতিন পশ্চিমা দেশগুলিকে হুঁশিয়ার করে দিয়েছেন। বলা হয় সারমাট হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এই মিসাইলটি যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম বলে মনে করা হয়। এই কারণেই এই মিসাইলটিকে পশ্চিমারা শয়তান বলে অভিহিত করে। রাশিয়ার দাবি, এই ক্ষেপণাস্ত্রের নাম শুনলেই পিলে চমকে উঠবে সকলের, কারণ এটি নাকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। কেন একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে? অনেকগুলোর কারণের মধ্যে একটি হল, এটি একসঙ্গে একাধিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম। পরমাণু অস্ত্র বহন করে বিশ্বের যে কোনো লক্ষ্যে নির্ভুল আঘাত হানতে পারে সারমাট। দ্বিতীয়ত, এই ক্ষেপণাস্ত্রে 10 বড় ওয়ারহেড, 16টি ছোট ওয়ারহেড ভরে লঞ্চ করা যায়, অর্থাৎ তা একাধিক যুদ্ধাস্ত্র নির্ভুলভাবে ছুটতে পারে, যার ফল সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে সারমাটের ধ্বংসের ক্ষমতা অনেক বেশি। মিসাইলটি 200 কেজি ওজনের। এমনই প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে যে একে ধরতে পারবে না শত্রুপক্ষের কোনো রাডার, ফলে শত্রুপক্ষের অজান্তে এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানতে পারবে বলে দাবি রুশ সংবাদ মাধ্যমের। পশ্চিমা বিশ্ব সারমাটকে দ্বিতীয় শয়তানের তকমা দিয়েছে। রাশিয়ার আগামী প্রজন্মের ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে পুতিনের ভাষায় অজেয় কিঞ্জল এবং আভানগার্ড হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা করা হয় মস্কো থেকে প্রায় 800 কিলোমিটার উত্তরে আরখান গ্যালস্ক অঞ্চল থেকে। সেখান থেকে মিসাইলটি 6000 কিলোমিটার দূরে কামচাটকা উপদ্বীপে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। সর্বোচ্চ 18000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে রুশ মিডিয়ায়। এদিকে গতকাল রুশ টিভি চ্যানেলে এই মিসাইল পরীক্ষা দেখানো হয়। সে সময় এও দেখানো হয় যে রুশ প্রেসিডেন্টকে সামরিক কর্তা মিসাইল সম্পর্কে বলছেন। মিসাইলের সফল পরীক্ষণের পর রাশিয়ান সামরিক বাহিনীর উদ্দেশ্যে পুতিন বলেন, সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য আমি আপনাদের অভিনন্দন জানাই। এটা সত্যি অসাধারণ একটি অস্ত্র। যুদ্ধের ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনীর জয়ের সম্ভাবনা আরও শক্তিশালী করবে এই ক্ষেপণাস্ত্র। কোনো দেশের হুমকি থেকে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে এই অস্ত্র। যারা আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আমাদের দেশকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাদের দুবার ভাবতে বাধ্য করবে এই অস্ত্র। অন্যদিকে 2 মাস অতিবাহিত হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি বার উচ্চারিত হয়েছে ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলের কথা। শহরটি এতটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যে এটাকে এখন পৃথিবীর নরক বলছেন অনেকে। আজ বৃহস্পতিবার সেই মারিওপোলে বিজয় ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। রুশ বাহিনী মারিওপোলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন, সেটা গত 2 দিন ধরেই এমনটা বলা হচ্ছিল। প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিফ তো দিন তারিখ উল্লেখ করেই বলেছিলেন, 21 এপ্রিল মারিওপোলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবে রুশ বাহিনী। ভুতুরে শহরটি থেকে গতকাল কিছু বেসামরিক নাগরিককে বেরিয়ে যেতে দেখা গেছে। মারিওপোলে এখন আর ইউক্রেনের কোনো প্রতিরোধ অবশিষ্ট নেই। সেখানকার একটি ইস্পাত কারখানায় 2000-এরও বেশি ইউক্রেনীয় সেনা আটকা রয়েছেন। রুশ সেনারা তাদের অবরুদ্ধ করে রেখেছে বলে জানা গেছে। তবে এক বার্তায় ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেস্টুক জানিয়েছেন, মারিওপোলের লড়াই চূড়ান্ত পর্যায়ে। মারিওপোলকে সফলভাবে মুক্ত করা হয়েছে উল্লেখ করে পুতিন বলেন, রুশ সেনাদের দৃঢ়তার জন্যই এটা সম্ভব হয়েছে। দেশের স্বার্থে ত্যাগ স্বীকারের জন্য তাদের ধন্যবাদ জানাই। এবারে তুরস্ক প্রসঙ্গ। ন্যাটোর সদস্য হয়েও তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে, এটা নিয়ে ক্ষুব্ধ হয়েছিল যুক্তরাষ্ট্র। 2020 সালে যুক্তরাষ্ট্র তুরস্ককে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানের যৌথ প্রকল্প থেকে বের করে দেয়। সেই সঙ্গে ন্যাটোভুক্ত দেশটির উপর চাপিয়ে দেয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা।
তবে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর তুরস্কের প্রতি নমনীয় হয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু এমন দাবি করেছেন। বুধবার বেসরকারি একটি টেলিভিশনের সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বেশ নমনীয়, বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাইডেনের সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোয়ান কৌশলপূর্ণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। আগামী 18 মে যুক্তরাষ্ট্রের সঙ্গে মন্ত্রী পর্যায়ে বৈঠক হবে, সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, একসময় যে S-400 নিয়ে যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের মিত্র তুরস্কের সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছিল, কিছুদিন আগে সেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ইউক্রেনে চলমান রুশ হামলা মোকাবেলায় কাজে লাগাতে চেয়েছিল বাইডেন প্রশাসন। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু। তিনি বলেছেন, কিছু ন্যাটো দেশ চায় না ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ হোক। যুদ্ধ করে রাশিয়া আরও দুর্বল হবে এটা প্রত্যাশা করে তারা যুদ্ধের সমাপ্তি চাচ্ছে না। বেসরকারি টেলিভিশন চ্যানেল CNN টার্কে এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। মেভলুত কাভুসোগ্লু বলেন, তুরস্ক মনে করে স্তাম্বুলে দুই পক্ষের মধ্যে আলোচনার পর যুদ্ধ আর স্থায়ী হওয়ার কথা না, কিন্তু ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করার পর মনে হয়েছে কিছু ন্যাটো দেশ চাই যুদ্ধ বন্ধ না হোক, কারণ তারা রাশিয়াকে আরও দুর্বল দেখতে চায়। গত 29 মার্চ রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা তুরস্কের ইস্তাম্বুলে সমঝোতার জন্য আলোচনায় বসেন। ওই আলোচনার পর রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে এবং খারকিভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়। আলোচনায় ইউক্রেন নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে সম্মত হয়, যেটা রাশিয়ার অন্যতম প্রধান দাবি, কিন্তু পরে শান্তি আলোচনা আর এগোয়নি। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর থেকে ন্যাটো সদস্য তুরস্ক যুদ্ধ বন্ধের চেষ্টা করে যাচ্ছে। রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গে ন্যাটোর একমাত্র মুসলিম দেশ তুরস্কে সুসম্পর্ক রয়েছে। এবারে ইরান প্রসঙ্গ। ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান বালুচিস্তান থেকে মোসাদের ওই 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়, তবে তারা সবাই ইসরায়েলি নাকি অন্য দেশের নাগরিক তা স্পষ্ট করা হয়নি। গ্রেপ্তারের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সবশেষ ইসরায়েল প্রসঙ্গ। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গাজায় রকেট ইঞ্জিন তৈরিতে ব্যবহৃত একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছে তাদের যুদ্ধ বিমান। বৃহস্পতিবার মধ্যরাতে গাজায় এই বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, তবে হামলায় কোনও হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইসরায়েলের বিমান হামলায় গাজার মধ্যাঞ্চলের আল বুরেজি শরণার্থী শিবিরে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত হানে, এতে সেখানকার একটি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, অবরুদ্ধ উপকূলীয় উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার পর গাজা থেকে পরবর্তীতে আরও 4টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব রকেট আটকে দিয়েছে। তবে ফিলিস্তিনের কোনো সংগঠন এখন পর্যন্ত ইসরায়েল লক্ষ্য করে চালানো রকেট হামলার দায় স্বীকার করেনি। একই বিবৃতিতে গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাস বলেছে, ইসরায়েলের বোমা হামলা কেবল দখলদারির বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন জোরদারে উৎসাহ যোগাবে এবং জেরুজালেম ও ফিলিস্তিনি জনগণের মাঝে তাদের সমর্থন আরও বাড়াবে। গত শুক্রবার জুমার নামাজের সময় আলাক্সা মসজিদে ঢুকে গ্রেপ্তার অভিযান পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। গত 20 বছরের বেশি সময় পর এই মসজিদ চত্বরে মাত্র 1 ঘন্টার অভিযানে 300+ মানুষকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 158 ফিলিস্তিনি আহত হন।